ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্বের তোপের মুখে আমেরিকা তাবর সব মুসলিম দেশ হুঁশিয়ার দিল পশ্চিমা মোড়লকে। গাজা রক্ষায় কি হুঙ্কার দিল আরব নেতারা, আমেরিকাই বা কি করবে এবার জানাচ্ছি। তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কারণ বাজ নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ আপডেট। জর্ডানে একজোট হওয়া আরব নেতাদের সাথে যুদ্ধ বিরতি নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেল আমেরিকা। ইসরায়েলের পক্ষে কথা বলায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে পাগলামো করতে মানা করে দেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানালেন যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনা আর নেই। কয়েক হাজার ইসরায়েলি জনগণের জীবন চলে যাওয়ার পর এই আক্রমণ আর থামাবেন না ইসরায়েল। আরব নেতাদের একজোট হওয়ার দিনেও গাজায় হামলা থেমে নেই, একের পর এক আক্রমণে ধ্বংস করে ফেলা হচ্ছে সেখানকার স্কুল এবং হাসপাতালগুলো। আমেরিকার স্পষ্ট বক্তব্য, দুই পক্ষকে যুদ্ধ বিরতিতে যেতে হবে, থামাতে হবে এই নির্মমতা। শেষ পর্যন্ত ইসরায়েল কি আরব বিশ্বের হুঙ্কার শুনে পিছুবে নাকি চালিয়ে যাবে এই যুদ্ধ, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো। তবে এ বিষয়ে আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।